বনগাঁয় উপনির্বাচনে সন্ত্রাসের আশঙ্কায় জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি বিজেপি। সাধারণের স্বতঃস্ফূর্ততা দেখে ভয় পেয়েছে বিজেপি, তাই এসব করছে, পাল্টা দাবি তৃণমূলের। রাত পোহালেই বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন। উপনির্বাচনে অবাধ সন্ত্রাস, ভোট লুঠের আশঙ্কা বিজেপির। বিজেপির প্রতিনিধি দলের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হল বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, বনগাঁ থানার আইসির কাছেও। এ বিষয়ে বিজেপির অভিযোগ, বিগত পৌর নির্বাচনের মতো এই নির্বাচনেও বহিরাগত দুষ্কৃতীদের এনে সন্ত্রাস করা হবে বলে তারা খবর পাচ্ছেন, যদিও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। এ বিষয়ে তৃণমূলের দাবি, নির্বাচনের আগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে ভয় পেয়েছে বিজেপি, তাই এসব ভুল বকছে। শনিবার বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাসের নেতৃত্বে বিজেপির বনগাঁ উত্তর ও দক্ষিণের বিধায়ককে সাথে নিয়ে এক প্রতিনিধি দল পৌঁছান বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে। এ বিষয়ে বিজেপির বনগাঁ জেলা সভাপতি রামপদ দাস বলেন, আমরা ভোট লুটের আশঙ্কার কথা জানিয়ে জেলা পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, বনগাঁ থানার আইসি সকলের কাছে লিখিত আবেদন জমা দিয়েছি। সমস্ত মানুষ দেখেছে কিভাবে অত্যাচার হয়েছিল, কিভাবে ভূতজখম হয়েছিল, প্রার্থীদের মেরে ধরে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ভোটাররা ভয়ে যেতে পারেনি। আমরা তখনও প্রশাসনকে জানিয়েছিলাম, এমআরআইকেও জানিয়েছিলাম, পুনরায় কালকেতে আমরা আশঙ্কা করছি সেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আবার ওখানে যাতে যেটা করবে আর কি, করার চেষ্টা করছে, যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে প্রকৃতপক্ষে যে বিজেপির ক্যান্ডিডেট জিতার জায়গাতে আছে সেই ভোটটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে। লিখিতভাবে পুরোটাই ডিটেল দিয়ে এসেছি যে আমরা শান্তিপূর্ণ ভোট চাই এবং বনগাঁর সুশীল সমাজের ভোট ইভিএমের মধ্যে প্রতিফলন হোক আর আমাদের প্রার্থী জিতে বেরিয়ে আসুক। বনগাঁ থানা থেকে স্মারকলিপি জমা দিয়ে বেরোনোর পর বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, ব্যাপারটা গত পৌরসভা নির্বাচন তো অ্যাকচুয়ালি ভোটটা করেছিল বনগাঁ পুলিশ প্রশাসন, পুলিশ প্রশাসন তৃণমূলের গুন্ডাবাহিনী থেকে ভোট করেছিল। সকাল 7টাতে ভোট শুরু, 7:30টাতে আমাদের সব ক্যান্ডিডেট মেরে বাইরে বের করে দিয়েছিল। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিবর্তন হয়েছে, পুলিশ প্রশাসনও সেটা বুঝে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে দৃঢ় বিশ্বাস, পুলিশ প্রশাসন গত পৌর নির্বাচনে যে ভোটটা করেছিল সেই ভোটটা এই নির্বাচনও করবে না। আমরা চেষ্টা করবো পুলিশ প্রশাসন যদি গত পৌর নির্বাচনের মতন পরিবেশ তৈরি করে, আমরা আমাদের কর্মী সমর্থক নিয়ে 14 নম্বর ওয়ার্ডের বাইরে থাকবো। যদি বহিরাগত কোনো দুষ্কৃতী এসে ভোট করতে চায়, আমরা আমাদের যে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী যেসব নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে আমরা সেই জায়গায় শুরু করবো প্রতিরোধ করার। প্রায় একই দাবি বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের। এ বিষয়ে তিনি বলেন, উপনির্বাচন, সেই উপনির্বাচনকে কেন্দ্র করে বিগত দিনে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ভোট লুট হয়েছিল। সেই লুট যাতে না হয়, মানুষের গণতান্ত্রিক পদ্ধতি প্রক্রিয়া ভোটের মাধ্যমে যেন দিক করতে পারে, সেখানকার মানুষের ওখানে প্রচার করতে গিয়ে বহু মানুষের একটাই কমপ্লেন ছিল, আমরা সঠিকভাবে যাতে ভোট দিতে পারি। আমরা প্রশাসনকে চিঠি দিয়ে একটা কথা জানালাম, আপনারা আইনের রক্ষক, আইন যাতে সেখানে এস্টাবলিশ থাকে সেটা আপনারা দেখবেন। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কোনোভাবে নিয়ম ভেঙে কোনো কিছু করতে চাই না। এদিন বিজেপির অভিযোগকে কার্যত ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা তথা 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের অবজারভার প্রসেনজিৎ ঘোষ। তিনি বলেন, আমরা তৃণমূল দল সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের ওপর বিশ্বাস রাখি, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই আমাদের প্রার্থীর সাথে সাধারণ মানুষের উপস্থিতি দেখে কার্যত ভয় পেয়েছে বিজেপি, সে কারণেই এসব বলছে। এই 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পক্ষে মানুষের যে স্বতঃস্ফূর্ততা, যেভাবে মানুষ প্রচারে এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছে, তাতে ওরা নির্বাচন হওয়ার আগেই ভয় পেয়ে গিয়েছে এবং ভয় পেয়ে যাওয়ার কারণে হারার ভয়তে ওরা এই সমস্ত করে বেড়াচ্ছে। পাশাপাশি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রসেনজিৎ ঘোষ আরও বলেন, আমরা খবর পেয়েছি দক্ষিণের বিধায়ক কিছু দুষ্কৃতিকারীকে একত্রিত করেছেন এলাকায় অশান্তির পরিবেশ তৈরির জন্য, এলাকার সাধারণ মানুষ তাদের চক্রান্ত রুখে দেবে বলেও দাবি করেন প্রসেনজিৎ ঘোষ। আমাদের কাছে খবর আছে যে ওদের দক্ষিণের যিনি বিধায়ক তিনি কিছু সমাজবিরোধী উনি এক জায়গায় করেছেন, যেই নির্বাচনে সেই সমাজবিরোধীদের কাজে লাগাবেন, কিন্তু এলাকার মানুষ সেটা রুখে দেবে, এলাকার মানুষ তার জন্য তৈরি হয়ে আছে। সব্যসাচী ভট্টাচার্য ও সোমনাথ দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড,
বনগা। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।